আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই মাত্র কিন্তু আপনার বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পরশু যে পরীক্ষা হবার কথা ছিল এই যে তাদের যে নোটিশ বোর্ড আর ছাব্বিশ সাত দু তারিখ যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল পাঁচ ক্যাটাগরি সেই পাস ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করে দিয়েছে এই মাত্র আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে যারা এখনও মেসেজ পাননি তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে এখনও কিন্তু ডেট দেওয়া নাই সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে একটু কথা বলবো সামান্য বিষয় পরীক্ষা যেহেতু স্থগিত হয়েছে সবাই একটু পিপারও শুনিয়েছিলেন ঢাকা আসার জন্য সেই খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে অল্প একটু বিষয় তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখেন এখন যে এই যে তাদের যে নোটিশ বোর্ড এইখানে দেখেন আপনার আমি একটু পড়ে শুনাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আয়তা দিন জেনারেল সেটেলমেন্ট অফিস উপজেলা সেটেলমেন্ট অফিসে কিন্তু দ্বিতীয় ধাপের আপনার পাঁচ ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল যেরকম আপনার এখানে কি কি পদের কথা বলা হয়েছিল সাতলি বিকার কম্পিউটার অবটার ড্রাইভার নাজির কাম কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক আর কপিস্ট কাম বেন সহকারী পদের পাঁচ ক্যাটাগরিতে পাঁচশো পঁয়ত্রিশটি শূন্য পদে মোট কিন্তু আপনার প্রায় নব্বই হাজার পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেওয়ার কথা ছিল পরীক্ষা হওয়ার কথা ছিল এমসিকিউ পরীক্ষা তারা দেখে দিয়েছে এমসিকিউ টাইপ পরীক্ষা ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা ঢাকা মহানগরে বিশটা কেন্দ্রে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বিশটা কেন্দ্রে মোট পরীক্ষা হওয়ার কথা ছিল যেহেতু ঢাকা কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা সকলে জানেন যারা সকলে জানেন যে বর্তমানে কিন্তু এক সপ্তাহ যাবৎ ইন্টারনেট ছিল না তারপর ঢাকা বর্তমান কোঠা আন্দোলন থেকে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু যেহেতু আপনারা ঢাকা বর্তমানে পরীক্ষার্থীর নিরাপত্তার খাতিরে ঢাকা আসা যাওয়া যেহেতু কার্পু চলতেছে সেনাবাহিনী সকলে জানেন সেনাবাহিনী নিয়ন্ত্রণে কার্পু চলতেছে গাড়ি ঘোড়া বন্ধ সেই ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষার্থী অনিবার কারণে কিন্তু পরীক্ষাটি স্থগিত করা হইল এখন কবে পরীক্ষা হবে সেই বিষয় কিন্তু তারা এখনও তাদের ফোনে কিন্তু মেসেজ দেয়নি তাই যারা প্রিপারেশন নিতেছেন তারা নিতে থাকেন যাদের সাজেশন আছে আমার কাছ থেকে যারা নিচ্ছেন সাজেশন এনসিকিউর তারা ওইটাই পড়েন আর বাকিটা পড়ার প্রয়োজন নাই ওই আর যারা এখনো সাজেশন নেন না স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এম সি সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই যে নাম্বারটা এখন যে এই বিষয়ে পরীক্ষা কবে হবে আমি ভাই যেহেতু এইমাত্র মাত্র পরীক্ষা স্থগিত হয়েছে বিস্তারিত বিষয় জেনে তারপর পরবর্তীতে ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব যে এই যে পাঁচ ক্যাটাগরি পরীক্ষা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা যে স্থগিত এই পরীক্ষা আসলে কবে হতে পারে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আমি জেনে আপনাদের জানাতে পারবো আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমি জানা মানে আপলোড দিয়ে ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা সাথে সাথে তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে অবশ্যই বেশি জোর হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যোগাযোগ করবেন আমি আপনাদের বিভিন্ন তথ্য সংক্রান্ত দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তথ্য পাওয়া অবধি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলাম আলাইকুম